হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইজ ক্যানভাস। তো আজকে ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জিএনএমএন এন্ট্রান্সের যে যত বড় সিলেবাস, ছটা সাবজেক্ট রয়েছে, 9-10-এ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ রয়েছে, তার পাশাপাশি লজিক্যাল রিজনিংয়ের মতন একটা নতুন সাবজেক্ট, জেনারেল নলেজ, অতুল সমুদ্র। তাহলে এই যে ছটা সাবজেক্ট আর এত বড় সিলেবাস, এটাকে আমরা কী করে অতি দ্রুত শেষ করতে পারবো? ঠিক আছে, তো এবং তোমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-র মতন কোশ্চেনগুলো রয়েছে। অর্থাৎ ক্যাটাগরি 1-এ সিঙ্গেল অ্যান্সার কারেক্ট হবে, এখানে মাল্টিপল অ্যান্সার কারেক্ট হবে। তো এই যে প্যাটার্নগুলো, এগুলোর জন্য আমাদেরকে কীভাবে প্রিপেয়ার করতে হবে বা কোন টেকনিককে ফলো করতে হবে, তো আমি আজকে তোমাদের টোটালটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে কোন টেকনিক তোমরা ফলো করতে পারো বা তোমাদের ক্ষেত্রে সেটা এফেক্টিভ হবে কি হবে না, সেটা আজকে তোমরা একদম পরীক্ষা সহকারে প্রমাণ করে দেখতে পারবে যে এটা তোমাদের জন্য কাজে মানে কার্যকর হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। তাহলে দেখো, আজকে এখানে প্রথমে যে কোশ্চেনটি আছে এটা একটা এক্সাম্পল কোশ্চেন হিসাবে আমরা নিয়েছি। এই এক্সাম্পল কোশ্চেনটি আমি তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে, এই এক্সাম্পল কোশ্চেনটি সলভ করার জন্য পরে তোমাদের জন্য আজকে একটা কোশ্চেন সেট রাখা হয়েছে। সেই কোশ্চেন সেটে তোমরা মোট 16টি কোশ্চেন পাবে। এই 16টির মধ্যে ক্যাটাগরি 1 টাইপের কোশ্চেন থাকবে, অর্থাৎ যেখানে সিঙ্গেল অ্যান্সার কারেক্ট হতে পারে, এটা হচ্ছে 10টি। আর ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন থাকবে, এটা থাকবে 6টি। তাহলে এই হচ্ছে ওভারঅল 16টি কোশ্চেন। এই 16টি কোশ্চেনই আজকের এই এক্সাম্পল কোশ্চেন সলভ করার সময় আমি যা যা ইনফরমেশান তোমাদেরকে দেব, প্রোভাইড করব, সেটা যদি ভালো করে বোঝো তাহলে এই 16টি কোশ্চেনই তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা এর থেকে স্পষ্টতই আজকের ক্লাসের পরবর্তীতে বুঝতে পারবো যে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এটা বোঝার জন্য সেরকম করে আলাদা করে ডিফারেন্সিয়েট করে কোনো প্রিপারেশন নেওয়ার বিষয় নেই বা প্র্যাকটিস করার বা প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা কোনো পন্থা সেটা নয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে সিঙ্গেল অপশন কারেক্ট হবে, এটার ক্ষেত্রে মাল্টিপল অপশন কারেক্ট হবে, কিন্তু মেইন বিষয় যেটা সেটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আমাদের যখন কোনো একটা কোশ্চেন আমরা পাবো সেই কোশ্চেনটার প্রপারলি কনসেপচুয়াল অ্যানালাইসিস আমাদের জানতে হবে বা সেটাকে সেই জায়গাগুলোকে বুঝে বুঝে করতে হবে। ধরো আমি তোমাদেরকে বলছি তুমি আজকে মনে করো টেক্সট বুক থেকে নির্দিষ্ট একটি টপিককে তুমি আজকে পড়ছো। ঠিক আছে, সেটা যে কোনো সাবজেক্টের হোক, এবার যে টপিকটি তুমি আজকে এই মুহূর্তে স্টাডি করছো তার উপরে বেশ কিছু এমসিকিউ তোমরা কিন্তু সেদিনই দেখে নাও। তো তাহলে আজকে পড়া টপিকের উপর যদি 10 মিনিট বাদে তুমি এমসিকিউ দেখো, দেখবে মনে করো 10টি এমসিকিউ দেখলে, তাহলে এই 10টি এমসিকিউর মধ্যে তুমি দেখবে 5টি এমসিকিউ জাস্ট টপিকটিকে পড়েই যদি এমসিকিউ সলভ করতে যাও তাহলে তোমার চোখে কিন্তু লেগে যাবে এবং 5টি উত্তর তুমি করতে পারবে। আর বাকি 5টি উত্তর মনে করো তুমি একবার জাস্ট টপিকটিকে পড়েছো, একটু বোঝার চেষ্টা করেছো, সেখানে বাকি 5টি অ্যান্সার তোমার কাছে আননোন, ঠিক আছে, অজ্ঞাত। তাহলে এই আননোন কোশ্চেনের অ্যান্সারগুলো ফাইন্ড আউট করার জন্য তোমাকে আরেকবার টপিকটিকে গো থ্রু করতে হবে। তাহলে একই দিনে দুবার টপিকটি রিভাইজ হয়ে গেল। এই আননোন কোশ্চেনগুলোকে তুমি যখন ফাইন্ড আউট করবে তখন দেখবে যে এখানের থেকে 3 বা 4টি অ্যান্সার কিন্তু তুমি সেকেন্ড টাইম যখন তুমি সেই টপিকটির মধ্যে দিয়ে যাচ্ছ এই 3-4টি উত্তর পেয়ে যাবে। রইল পরে 1টি বা 2টি কোশ্চেন, তাহলে যে 1-2টো কোশ্চেন পড়ে থাকবে সেটা কিন্তু তোমাদের আইদার তোমরা স্যার ম্যাডামদের সাথে ডিসকাস করবে, নতুবা তোমরা ইন্টারনেট আছে বুঝতে পারছো, রিসোর্সের কোনো অভাব নেই, প্রপার ইউটিলাইজ করলে সেখান থেকে উত্তর পেয়ে যাবে। এখানে এই যে 1-2টো আননোন বেরোবে এটা কিন্তু সেকেন্ড টাইম রিভাইজ করার পর, টপিকটি রিড করার পর এটার সংখ্যা সব ক্ষেত্রে যে হবে তেমনটা নয়। যদি খুব ইনডেপথে গিয়ে কোশ্চেন হয় তাহলে হবে, নাহলে পরে সেকেন্ড টাইম থার্ড টাইম যদি তুমি জায়গাটি পড়ো, ওই বারবার একটা জায়গাকে তুমি যদি দেখে নিলে তাহলে পরে তোমার কিন্তু সেদিনই সেই অ্যান্সারগুলো রেডি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা করে দেখতে পারো, তাহলে দেখবে যে পরবর্তীতে পরীক্ষার আগে রিভিশনের থেকেও বড় কথা একসঙ্গে জিনিসগুলো তৈরি হয়ে গেল। ম্যাক্সিমাম নাম্বার অফ এমসিকিউ এটা কিন্তু আমাদেরকে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মানে মাথায় রাখতে হবে যে এমসিকিউ বেসড এক্সাম মানেই, এমসিকিউ বেসড এক্সাম মানেই সেখানে কিন্তু কতটা ইনফরমেশান তোমার কাছে আছে সেটাকে কিন্তু জাজ করা হয়। কারণ সেখানে যে 4টে অপশান সেখানে কিন্তু অনেকটা জিনিস এমনিতেই সীমাবদ্ধতার জায়গায় চলে আসে। তো এটাকে মাথায় রেখে কোশ্চেন সেটারও যখন কোশ্চেনটাকে মানে জেনারেট করেন বা মডারেট করেন তখন কিন্তু এই জায়গাগুলোকে তাকেও মাথায় রাখতে হয়। কাজে কোন কোন টপিকের অন্তর্গত কোন কোন টার্মগুলো এমসিকিউতে বারবার উঠে আসছে সেটাকেও কিন্তু মানে তোমরা যখন এমসিকিউগুলো দেখবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে, এগুলো ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে, পাশাপাশি প্রপার গাইডেন্স তো রয়েছে। তো এই জায়গাগুলোকে একটু বুঝে নিতে হবে নিজেদেরকে, আমি যে কথাটি বলতে চাইছি। তো যাই হোক, আমি আজকে তোমাদের যে এক্সাম্পল কোশ্চেন যেটি রয়েছে সেটাকে সলিউশন করছি। দেখো এখানে কী আছে, আঁকে উপস্থিত শুক্র যে একটি ড্যাশ। আচ্ছা, তোমাদের প্রথম চ্যাপ্টারে জীবন ও তার বৈচিত্র্য থেকে প্রিভিয়াস প্র্যাকটিস সেটে আমি তোমাদের সেমভাবেই কিন্তু উত্তরগুলোকে ডিসকাশন করে দিয়েছিলাম। এটা যেহেতু তার পরবর্তী অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর, তো সেখানে প্রথমের দিকে অ্যাসিডগুলো রয়েছে ওগুলো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যেও কমন। আমি আজকে মূলত যে জায়গাটি টার্গেট করতে চাইছি সেটা হচ্ছে যে মানে আমাদের যে শর্করার জায়গাগুলো আছে সেই জায়গার থেকে আমি কোশ্চেনগুলোকে সলিউশন করব। ঠিক আছে, তো দেখো এখানে আঁখে উপস্থিত শুক্র যে একটি ড্যাশ, তো তোমরা টেক্সট বুকটাকে যদি একবার গো থ্রু করে নাও তাহলে এই কোশ্চেনটা তোমার সামনে সলভ মানে দেওয়া হলে পরে তুমি ইজিলি করতে পারবে।
দেখো, এক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা, বহু শর্করা। তাহলে দেখো, এক শর্করা কাকে বলছি? যেখানে একটি মাত্র শর্করা মনে থাকবে তাকে এক শর্করা বলবো। যেমন কি আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এগুলো হচ্ছে কি, এক শর্করা। ওকে, তার পরবর্তীতে দেখো দ্বি শর্করা। দ্বি কথাটি এসেছে কিসের থেকে? দুইয়ের থেকে, অর্থাৎ দুটো এক শর্করা যুক্ত হয়ে দ্বি শর্করা করতে হবে। যেমন কি আছে, ল্যাকটোজ, তারপরে সুক্রোজ, এগুলো হচ্ছে কি, দ্বি শর্করা। ঠিক আছে, তাহলে ল্যাকটোজ আর সুক্রোজ এগুলো কি বললাম, এগুলো দ্বি শর্করা। তাহলে দুটো এক শর্করা মিলে যুক্ত হয়ে তৈরি হচ্ছে। তাহলে দেখো, ল্যাকটোজ কী কী নিয়ে তৈরি হচ্ছে? সেটা হচ্ছে গ্লুকোজ আর গ্যালাকটোজ মিলে, গ্যালাকটোজ মিলে তৈরি হচ্ছে কি, ল্যাকটোজ। সুক্রোজ এটাও দ্বি শর্করা, এটা তৈরি হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে, ফ্রুক্টোজ মিলে তৈরি হচ্ছে কি, সুক্রোজ। ত্রি শর্করা, এখানে মনে রাখবে র্যাফিনোজ, এটা অতিরিক্ত তোমাদের জানতে হবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ বেসড পরীক্ষা মানে এক্সামিনেশনের ক্ষেত্রে কোনগুলো কম্পিটিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেটা বোঝাটার জন্য কিন্তু প্রপার গাইডেন্সের দরকার হয়, তাই না? তো আমরা সে কথাটি তোমাদেরকে বলতে চাই যে তোমরা একটু বুঝে নেবে যে এখানে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটাকে কিন্তু তোমাদের প্রপারলি জানতে হবে। সব জায়গা থেকেই কিন্তু মানে প্রত্যেক লাইন থেকে এমসিকিউ হয় এমনটা নয়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখতে হবে, না হলে পরে এমসিকিউগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট হয়। তো এক্সট্রা ইনফরমেশনও আমাদের জানতে হবে, ঠিক আছে। র্যাফিনোজ এটা হচ্ছে ত্রি শর্করা, ত্রি মানে হচ্ছে তিন, অর্থাৎ দু তিনটে এক শর্করা মিলে যুক্ত হয়ে তৈরি হচ্ছে ত্রি শর্করা। তাহলে কী কী মিলে মানে কোন কোন এক শর্করা মিলে ত্রি শর্করা র্যাফিনোজ গঠিত হচ্ছে? গ্লুকোজ একটি এক শর্করা, ফ্রুক্টোজ একটি এক শর্করা, গ্যালাকটোজ একটি এক শর্করা। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাকটোজ মিলে ত্রি শর্করা র্যাফিনোজ গঠিত হচ্ছে, ঠিক আছে। এবার দেখো বহু শর্করা, এক শর্করাতে একটি মাত্র শর্করা অণু থাকবে, দ্বি শর্করাতে দুটো এক শর্করা যুক্ত হয়ে, ত্রি শর্করাতে তিনটে এক শর্করা যুক্ত হয়ে। বহু শর্করার ক্ষেত্রে যেটা হতে হবে সেটা হচ্ছে মিনিমাম, ন্যূনতম বা কমপক্ষে মিনিমাম 10টি এক শর্করা যুক্ত হতেই হবে, তবেই সেটাকে আমরা কি বলতে পারবো, পলিস্যাকারাইড, মানে বহু বহু শর্করা। মিনিমাম 10 বা তার থেকে বেশি বা মোর দ্যান 10, মিনিমামের ক্রাইটেরিয়া ফুলফিল করতেই হবে, তবে সেটা বহু শর্করা বলা যাবে। তাহলে কি আছে উদাহরণ মাথায় রাখতে হবে, স্টার্চ, সেলুলোজ, এগুলো হচ্ছে কি, বহু শর্করা, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে এখানে এই জিনিসটাকে কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে বহু শর্করাতে ন্যূনতম কতগুলো এক শর্করা নিয়ে গঠিত, বহু শর্করা ন্যূনতম কতগুলি এক শর্করা যুক্ত হয়ে গঠিত হয়। মিনিমাম 10টি, মিনিমাম ন্যূনতম 10টি থাকতে হবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এক শর্করাগুলোর মধ্যে ফ্রুক্টোজ দেখতে পাচ্ছ, ফ্রুক্টোজের সম্পর্কে স্পেশাল দুটো জিনিস জানতে হবে, এই দুটো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে ডাইরেক্টলি নেই, তো এগুলোকে কিন্তু বোঝার বিষয় আছে যে ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজ কি পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করা হবে, সবচেয়ে মিষ্টি শর্করা, সবচেয়ে মিষ্টি এক শর্করা কোনটি, সবচেয়ে মিষ্টি এক শর্করা কোনটি, সেটা হচ্ছে কি, ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের অপর একটি নাম আছে, সেটাও তোমাদেরকে জানতে হবে, সেটা কি, লেভুলোজ। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলোকে ইনফরমেশনগুলোকে নিতে হবে। এবার দেখো, মানে সবচেয়ে মিষ্টি, তার মানে মিষ্টি জাতীয় যে সমস্ত আমরা রিসোর্সেস মানে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোতে ফ্রুক্টোজ থাকবে, ফলে যেগুলো মিষ্টি ফল সেগুলোর মধ্যে থাকবে ফ্রুক্টোজ, কারণ এটাই হচ্ছে কি, ফ্রুট সুগারও বলা হয় ফ্রুক্টোজকে, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি মিষ্টির কথা বলো, তার মধুতে ফ্রুক্টোজ পাবে, ঠিক আছে, মধুতে ফ্রুক্টোজ পেয়ে যাবে। এখানে দেখো, যেগুলো মানে মিষ্টি সেগুলোর মধ্যে ইন জেনারেলি ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে তার মধ্যে ফ্রুক্টোজটা থাকবে, সেটা ফল হোক মধু হোক, বলতে চাইছি যেটা বুঝেছ। দেখো, ল্যাকটোজের কথা যদি বলা হয়, এটা কোয়াইট কমন যে দুধের মধ্যে ল্যাকটোজ শর্করা থাকে। সুক্রোজ, সুক্রোজ থাকে, দেখো এখানে কোশ্চেনে বলা আছে আখে থাকে, তাহলে আখ, পরীক্ষায় এগুলো এইভাবেও জিজ্ঞেস করা হতে পারে। র্যাফিনোজ, এটা একটা ত্রি শর্করা যেটা গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাকটোজ নিয়ে গঠিত হচ্ছে, র্যাফিনোজের উৎস যদি জিজ্ঞেস করা হয়, যেগুলো কফি জাতীয় যে সমস্ত সবজি রয়েছে মানে ফুলকপি, ফুলকপি, বাঁধাকপি, বাঁধাকপি, ব্রকলি, বা এগুলো তোমরা লিখে নেবে, হ্যাঁ বিনস, এগুলো সমস্তটার মধ্যেই কিন্তু র্যাফিনোজ পাওয়া যায়। স্টার্চ, স্টার্চের ক্ষেত্রে যদি বলা হয়, আলুতে স্টার্চ থাকে মানে শ্বেতসার। সেলুলোজ কোথায় থাকে? সেলুলোজ থাকে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের যে মুখ্য উপাদান, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কী সেটাও জিজ্ঞেস করা হয়, সেটাই হচ্ছে সেলুলোজ থাকে, ঠিক আছে। তো পরীক্ষায় কিন্তু এগুলো
প্রত্যেকটাই জিজ্ঞেস করা হয় বা কোশ্চেন এভাবে দিয়ে দেবে, উদ্ভিদের কোষ প্রাচীর গঠনের সহায়তাকারী মুখ্য উপাদান সেলুলোজ একটি, এক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা, বহু শর্করা, তখন করতে পারবে আশা করি, কারণ আমরা বহু শর্করার উদাহরণের মধ্যে কি লিখলাম, সেলুলোজ একটি বহু শর্করা। মিনিমাম 10টি এক শর্করা নিয়ে কিন্তু এটা গঠিত হচ্ছে, ঠিক আছে, বহু শর্করার ক্ষেত্রে এই জায়গাটি মাথায় রাখতে হবে। হয়ে গেল এই কোশ্চেনের ডিটেলস অ্যানালাইসিস। তাহলে দেখো টোটাল শর্করা রিগার্ডিং যা যা কোশ্চেন পরীক্ষায় আসার মতন সব কিছু কিন্তু এই পেজের মধ্যেই করা আছে। এবার যে নেক্সট আমরা 16টি কোশ্চেন অর্থাৎ ক্যাটাগরি ওয়ানের আমাদের 10টি কোশ্চেন আমরা পাবো, এই 10টি কোশ্চেনের প্রত্যেকটি তোমাদের জন্য থাকবে, সবগুলোর অ্যান্সার তোমরা করার চেষ্টা করবে। দেখো সেই কোশ্চেন আজকে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর পর সবগুলোই কোশ্চেনের যে দাগ নাম্বারগুলো আছে 1, 2, 3 এগুলো মেনশন করে তোমরা উত্তরটাকে লিখে জানাবে, ঠিক আছে। তো এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমি প্রথমেই যেটা বললাম যে টপিক ওয়াইজ যেটা দেখলে সেই টপিকটাকে বা কোনো একটা এমসিকিউকে ডিটেল অ্যানালাইসিস করে নিলে এবার দেখবে তার উপর বেস করে যতই কোশ্চেন আসুক না কেন সেটা ক্যাটাগরি ওয়ান হোক ক্যাটাগরি টু হোক সেগুলো কিন্তু সবই তোমাদের সলিউশন হয়ে যাবে। এটা কিন্তু আজকে নিজেরাই প্রমাণ করে দেখতে পারবে যে এই 16টি কোশ্চেন যে 16টি কোশ্চেন আছে ক্যাটাগরি ওয়ান আর ক্যাটাগরি টু মিলে, হ্যাঁ, তো সেটা কিন্তু তোমাদের হচ্ছে কি হচ্ছে না, তাহলেই তোমাদের প্রমাণ হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা টপিককে একটু দেখে নিতে হবে। তো এখানে দেখো আখে কোন শর্করা থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, সুক্রোজ, করে দিলাম প্রথমে কোশ্চেনে গিভেনই ছিল, এটা তোমরা দাগ নাম্বার মেনশন করে করবে। কোশ্চেন নাম্বার টুতে যেটা বলেছে যে দুধে উপস্থিত ল্যাকটোজ একটি ড্যাশ, পরীক্ষা এটাও জিজ্ঞেস করে যে দুধে কোন শর্করা থাকে, বলতে হবে ল্যাকটোজ। ল্যাকটোজ কি এক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা, বহু শর্করা। আচ্ছা এখানে আরেকটা জিনিসও আমি তোমাদেরকে ইনফরমেশানটা ইনক্লুড করে দিচ্ছি, হ্যাঁ, এখানে এটাকেও তোমরা লিখে নিও, দ্বি শর্করার মধ্যে না এটাকেও লিখে নিও। এই যে এখানে দ্বি শর্করার মধ্যে আরেকটা কেউ জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি মল্টোজ, এই মল্টোজ গঠিত হচ্ছে দুটো গ্লুকোজ যুক্ত হয়, গ্লুকোজ প্লাস গ্লুকোজ এটা যদি যুক্ত হয় তাহলে তৈরি হবে কি মল্টোজ, ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। যাই হোক আমি ওটা লিখে দিলাম তোমাদেরকে, তোমরা ইনপুট দিয়ে দিও তোমাদের খাতায়, এগুলো সমস্ত নোট ফর্ম্যাটে লিখে নিলে আমার মনে হয় সুবিধা হবে। তো ল্যাকটোজ কি এক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা, বহু শর্করা, কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার থ্রি যেটি আছে যে মধুতে কোন শর্করাটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, আমি বললাম সবচেয়ে মিষ্টি শর্করা এবং সেটা হচ্ছে ফ্রুট এবং মানে হানি এগুলোর মধ্যে পাওয়া যায়। তো তাহলে পরে বলো কোনটি, এবং সেটার অপর নামটাও আমি বলে দিয়েছি। এখানে দেখো তোমরা ফ্রুক্টোজ কিন্তু দেখতে পাচ্ছ না, তাহলে ফ্রুক্টোজের অপর নাম কোনটা সেটাও বললাম, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তাহলে সেটাকে তোমরা এখানে কমেন্ট করে জানাবে। প্রত্যেকে কমেন্ট করবে, যাদের অ্যান্সারগুলো আমি ঠিক পাবো তাদের নাম আমি নেক্সট ভিডিওতে বলবো, বা তাদের স্ক্রিনশটগুলো, সেই সবার অ্যান্সার যার সবগুলো ঠিক থাকবে তাদের স্ক্রিনশটগুলো আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। আশা করি প্রচুর স্টুডেন্টেরই সব অ্যান্সার ঠিক হবে। দেখো কোশ্চেন নাম্বার 4, ফুলকপি বাঁধাকপিতে কোন শর্করা থাকে, বিনসেও থাকে, ব্রকলিতেও থাকে, এটাও মাথায় রাখবে, সেলুলোজ, লেভুলোজ, র্যাফিনোজ, ল্যাকটোজ, এটা অতিরিক্ত কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এর জন্য জেনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, যে আলুতে নিম্নলিখিত কোন শর্করা পাওয়া যায়, গ্যালাকটোজ, লেভুলোজ, স্টার্চ, ল্যাকটোজ, অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে আশা করি, কমেন্ট করে জানাও। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের কোষ প্রাচীর গঠনে সহায়তা করে, দেখো ফ্রুক্টোজ, সেলুলোজ, লেভুলোজ, ল্যাকটোজ, তো এটাকেও তোমরা কমেন্টে লিখে জানাবে। এবং এই যে উপাদানটি থাকে সেটি কি এক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা না বহু শর্করা, সেটা আমি আগে ফার্স্ট কোশ্চেনে বলে দিলাম সমস্ত কিছু। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, যে কোন দুটি শর্করা একে অপরের আইসোমার, এখানে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমি ফার্স্ট কোশ্চেনে বলিনি, এটা এটা ছেড়ে রাখো, এটা আমি তোমাদের নেক্সট দিনে তোমাদের যেহেতু এগুলো সবগুলো কোশ্চেনের ডিটেল অ্যানালাইসিস করবো তখনই আমি এটা বলবো, আর নাহলে এটা আমি বলে দিচ্ছি যেহেতু এটা আমাকে ফ্রেশ করে নেক্সট দিনে হলেও বলতে হবে, যে আইসোমার আমরা তখনই বলতে পারবো। এখানে দেখো কি বলেছি যে কোন দুটি শর্করা একে অপরের আইসোমার, তো একটা অপরটির আইসোমার এটাকে যদি বলতে বলা হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে দুটো শর্করার ক্ষেত্রে তাদের যেন রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত, এটা তোমাদের জানা থাকতেও পারে রাসায়নিক সংকেতটা কী হবে, সেম হবে, কিন্তু তাদের যে রাসায়নিক গঠন সেই গঠনটা কী হবে, ডিফারেন্ট হবে, আলাদা হবে। তাহলে এই দুটো ফিচারকে যদি, এই দুটো প্রপার্টিকে যদি স্যাটিসফাই করতে পারে তাহলে সেই দুটো শর্করার মধ্যে আমরা আইসোমেরিজম দেখতে পাবো। দেখো গ্লুকোজ একটি এক শর্করা, সুক্রোজ একটি দ্বি শর্করা, তাহলে এখানে কোনো সময় এক শর্করা দ্বি শর্করার মধ্যে আইসোমেরিজম দেখা যাবে না, তার কারণ নাম্বার অফ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন সেটা কিন্তু ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, তাই না, তাহলে একটি এক শর্করা একটি দ্বি শর্করার মধ্যে কোনো সময়ই আইসোমেরিজম দেখা যাচ্ছে না। তাহলে সুক্রোজ দ্বি শর্করা, ফ্রুক্টোজ এক শর্করা, এক্ষেত্রেও পসিবল নয়। দেখো গ্লুকোজ এক শর্করা, রাইবোজ এক শর্করা, দুটোই এক শর্করা, কিন্তু দেখো গ্লুকোজ যেটা এটা হচ্ছে একটি হেক্সোজ অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট শর্করা, রাইবোজ আমরা জানি আরএনএতে কোন শর্করা থাকে এটাও জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে রাইবোজ, এটাও কিন্তু এক ধরনের এক শর্করা বা মনোস্যাকারাইড,
কিন্তু এটা হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে দেখো নাম্বার অফ কার্বনে কিন্তু ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে, তাহলে নাম্বার অফ কার্বনে যদি ভ্যারিয়েশন হয়ে যায় তাহলে এই দুটোর মধ্যেও কিন্তু আইসোমারিজম আমরা দেখতে পাবো না। কিন্তু দেখো গ্লুকোজ এটা হচ্ছে কি ছয় কার্বন বিশিষ্ট শর্করা, ফ্রুক্টোজ এটাও ছয় কার্বন বিশিষ্ট শর্করা, এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজ যদি আমরা কেমিক্যাল ফর্মুলা দেখি সেটা হচ্ছে C6H12O6। দুটোর ক্ষেত্রে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের দেখো কেমিক্যাল ফর্মুলাটা কী হবে, সেম হবে, ঠিক আছে। তাহলে পরে আমরা বুঝতে পারছি এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর দেখো এখানে গঠনটা কী হবে, গঠনটা ডিফারেন্ট। আমি গঠন নিয়ে যদি আলোচনা করতে বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিতে পারি, যেটা আমি ব্যাচে করিয়ে দিয়েছি অলরেডি। তো দেখো এখানে গ্লুকোজের যদি আমরা স্ট্রাকচারটাকে করি তাহলে পরে আমরা বুঝতে পারবো, এক নম্বর কার্বন, দু নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ, এটা ছ নম্বর কার্বন। এখানে আছে হচ্ছে এইচ ও এইচ, এইচ ও এইচ, ও এইচ, এইচ, এইচ ওএইচ, এইচ CH2OH, তাহলে এটা কি গ্লুকোজের স্ট্রাকচার। এবার যদি আমরা ফ্রুক্টোজের স্ট্রাকচারটাকে দেখি, ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো রিংটা যদি দেখি, রিংটা হচ্ছে এরকম পেন্টাগোনাল, ঠিক আছে। তাহলে এখানে দেখো স্ট্রাকচারাল ডিফারেন্স তো প্রথমেই দেখা যাচ্ছে, তবুও আমি সবগুলোই তোমাদেরকে করে দিচ্ছি। এটা হচ্ছে CH2OH একে থাকবে, এখানে থাকবে হচ্ছে ওএইচ, ওএইচ, এইচ, এইচ, ওএইচ, এখানে থাকবে হচ্ছে CH2OH, আর এখানে থাকবে হচ্ছে এইচ। তাহলে এখানে এই দেখো স্ট্রাকচারাল ডিফারেন্সটাই তোমরা বুঝতে পারছো। তাহলে দুটোরই রাসায়নিক সংকেত কি, গ্লুকোজের ক্ষেত্রেও C6H12O6, ফ্রুক্টোজের ক্ষেত্রেও C6H12O6, কিন্তু তাদের স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট, তাই না? তাহলে সেম কেমিক্যাল ফর্মুলা কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট, তাহলে এরা একে অপরের আইসোমার। এবং এই যে এইগুলো জিনিসগুলো কিন্তু বোঝা খুব দরকার, তার কারণ নাহলে তোমরা দেখবে যে পরবর্তীতে শুধুমাত্র তো এই গ্লুকোজ ফ্রুক্টোজের স্ট্রাকচারের জন্য বা আইসোমারিজমের জন্য কি তোমাদের, আমি ইভেন যারা আছো আমাদের সাথে তোমাদেরকে আমি গ্লাইকোলাইসিস পড়ানোর সময় কিন্তু এই যে স্ট্রাকচারগুলো ভালো করে বুঝিয়েছি, এবং সেখানে উৎসেচক হিসেবে যে আইসোমারেজ কোথায় কাজ করবে, এখানে যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ এই দুটো আইসোমারের মধ্যে কনভার্সন হচ্ছে, মানে আর কি গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট, সেগুলো সমস্ত কিছু বোঝানোর সময় কিন্তু বোঝানোই হয়েছে। তো কাজে যারা ওপেন প্ল্যাটফর্মে দেখছো ইউটিউবে, তো তোমাদের জন্য আমি একটা ভাবছি যে গ্লাইকোলাইসিস রিগার্ডিং একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো, কারণ সেটাতে অনেকেরই সমস্যা হয়, আমি দেখবো যে করে দেওয়ার, ঠিক আছে চেষ্টা করছি। দেখো কোশ্চেন নাম্বার এইট যেটি আছে, যে এক শর্করা গ্লুকোজ বহু শর্করা কি হবে, তাহলে অপশন দেখতে পাচ্ছ, এটা প্রত্যেকে কমেন্ট করবে। আচ্ছা এটা কি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কোশ্চেন নাম্বার সেভেনটা? তাহলে এটার অ্যান্সার কিন্তু আর তোমাদের কাছে আমি চাইছি না, কারণ এটা আমি যেহেতু সলভ করে দিলাম, এটা আর করার দরকার নেই। আচ্ছা কার্বনের নাম্বারিংগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। এটা এক নম্বর কার্বন, এটা দু নম্বর কার্বন, এটা তিন নম্বর, এটা চার নম্বর, এটা পাঁচ নম্বর কার্বন, এটা ছ নম্বর কার্বন। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে তুমি যদি দেখতে চাও, এটা হচ্ছে এক নম্বর কার্বন, এটা দু নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, এটা হচ্ছে ছ নম্বর কার্বন। বোঝা গেছে কার্বনের নাম্বারিংগুলো মাথায় রাখতে হয়। তো যাই হোক এটার কোশ্চেনের, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা প্রত্যেকে লিখে জানাবে। সাত নম্বরটা আমি বললাম যে ওটা বোঝা গেছে কিনা সেটা একটু কমেন্ট করে দিও, বা সবগুলো প্রথমের অ্যান্সার থেকে হচ্ছে কিনা। ন নম্বর, যে ন্যূনতম কতগুলি শর্করা অণু পরস্পর যুক্ত হয়ে বহু শর্করা গঠিত হয়, কমেন্ট করে জানাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যে ল্যাকটোজ সুক্রোজ সেলুলোজ কী হবে, তাহলে ল্যাকটোজ হচ্ছে আমরা জানি একটি দ্বিশর্করা, সুক্রোজ একটি দ্বিশর্করা, তাহলে সেলুলোজ একটি বহু শর্করা, তার সঙ্গে অপশনে থাকা কোনটি বহু শর্করা আছে সেটাকে ফাইন্ড আউট করে এখানে বসাতে হবে। হিন্টস কিন্তু দিয়ে দিলাম আমি, কী কী হিন্টস লাগবে সেটা আমি কিন্তু বলে দিলাম, উত্তরটা তোমরা লিখে জানাবে। এখানে দেখো ক্যাটাগরি টু চলে এলো, এখানে ছটি অ্যান্সার পাবে, ছটি কোশ্চেন পাবে, সেই ছটির অ্যান্সার তোমরা প্রত্যেকে সঠিকভাবে দেবে। কোশ্চেন নাম্বার ইলেভেন, যে কোন দুটি একশর্করা যুক্ত হয়ে ল্যাকটোজ নামক দ্বিশর্করা গঠিত হয়, এখানে অপশন দেখতে পাচ্ছ, লেগুলোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। ফার্স্ট কোশ্চেনে আমি কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টুয়েলভ, যে নিম্নলিখিত কোন শর্করাগুলি পরস্পর যুক্ত হয়ে র্যাফিনোজ গঠিত হয়, তো র্যাফিনোজ একটি ত্রি শর্করা, র্যাফিনোজ একটি ত্রি শর্করা, ফার্স্টে বললাম। তাহলে এখানে কিন্তু মোর দ্যান মানে ওয়ান অপশন দেখতে হলেও এখানে কিন্তু তিনটে অপশন কিন্তু টিক হবে, ঠিক আছে। তোমরা মাথায় রাখবে ক্যাটাগরি টুতে, ক্যাটাগরি টুতে দুটো অপশনও ঠিক হতে পারে, তিনটে অপশনও ঠিক হতে পারে, কিন্তু মিনিমাম দুটো অপশন কিন্তু ঠিক হবে, বা মোর দ্যান তিন, বা মানে হ্যাঁ তিনটে চারটে হতে পারে, ঠিক আছে। এটা এটা মাথায় রাখতে হবে। তা এখানে কিন্তু তিনটে অপশন যাবে, কোন তিনটে অপশন সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। পূর্ণ বাক্যে লিখলে আরও সুবিধা হয় দাগ নাম্বার মেনশন করে। কোশ্চেন নাম্বার থার্টিন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি সমধর্মী, গ্লুকোজ, ল্যাকটোজ, গ্যালাকটোজ, ফ্রুক্টোজ। দেখো এখানে সমধর্মিতা যদি দেখতে হয় তাহলে আমাদের বুঝতে হবে কতগুলো জিনিস, যে গ্লুকোজ একটি একশর্করা, ল্যাকটোজ একটি দ্বিশর্করা, গ্যালাকটোজ একটি একশর্করা, ফ্রুক্টোজ একটি একশর্করা। তাহলে সমধর্মিতা যদি দেখা হয় এটা হচ্ছে কি, এটা মনোস্যাকারাইড, ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড, গ্যালাকটোজ মনোস্যাকারাইড, এবং ফ্রুক্টোজও একটি মনোস্যাকারাইড,
তাহলে পরে বলো এবার কোনটা হচ্ছে, কোন অপশনগুলো সেটা তোমরা কমেন্ট করবে। দেখো কোশ্চেন নাম্বার 14, সবই কিন্তু ফার্স্ট কোশ্চেনে আমি ডিসকাস করে দিয়েছি এক্সাম্পলে, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি দ্বিসার করা। তো এটা তো ইজিলি পারবে, যে সুক্রোজ, লেভুলোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, পারস্পরিক সমধর্মিতার নিরিখে সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। আবারও সমধর্মিতা দেখতে বলেছে, তাহলে পরে দেখতে হবে এক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা, বহু শর্করা, এরকমভাবে চিন্তাভাবনা করতে হবে। গ্লুকোজ একটি মনোস্যাকারাইড, সেলুলোজ এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড বহু শর্করা, শ্বেতসার এটাও একটা পলিস্যাকারাইড, সুক্রোজ এটা হচ্ছে একটি ডাইস্যাকারাইড। তাহলে এবার বলো সমধর্মিতা কোনগুলোর মধ্যে সিমিলারিটি দেখতে পাচ্ছ, কোন কোন অপশনের মধ্যে, সেটাকে বিচার করো। নেক্সট কোশ্চেন, যে কোন দুটি শর্করা যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়, ব্যাস এটা তো ফার্স্ট কোশ্চেনই আমি বারবার বলেছি, তো এগুলোকে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এটাই ছিল আমাদের 16 নম্বর লাস্ট কোশ্চেন। তাহলে এগুলোর সবগুলোরই আমি এক্সপেক্ট করছি যে সঠিক উত্তর তোমাদের কাছ থেকে কমেন্ট সেকশনে পাবো। তাহলে পরে এগুলো তোমরা অবশ্যই লিখে জানাও, এবং যে জিনিসটি আমি বলতে চাইলাম সেটা আদৌ তোমাদের জন্য এফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু এই উত্তরগুলো তুমি যদি করতে পারো তাহলেই বুঝে নিতে পারবে। তাহলে সেই প্রসেসটাকে তুমি একটু ইউটিলাইজ করে দুদিন অন্তত সেটার উপর কাজ করো, যে যদি দেখো যে প্রোগ্রেশন হচ্ছে দ্রুত তাহলে এটাকে মানবে, আর নাহলে কিন্তু নতুবা ফোর্সফুলি মানবার কোনো বিষয়ই নেই, কারণ সবার ক্ষেত্রে সব কিছু এফেক্টিভ হয় না। হ্যাঁ, আর বিশেষ করে যারা 2022 এন্ট্রান্স দিয়েছিলে, চান্স পাওনি, 23-এর জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হয়তো কাজ করবে এটা। তার কারণ তোমাদের গোটা সিলেবাসটা একবার পড়া আছে, যারা 22-এর পরীক্ষা দাওনি, 23-এর ফ্রেশ অ্যাসপিরেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু টেক্সটটা একবার পড়ার পর এই প্রসেসটাকে করতে হবে, বোঝা গেছে? তো যাই হোক, আর অনেকেই তোমরা নেক্সট ব্যাচের ব্যাপারে জানতে চাইছো, তো ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ নেক্সট ব্যাচের একটা আপডেট তোমরা পেতে পারো, এটা আমি তোমাদেরকে বলছি। আর অনেকেরই আমি কমেন্ট পাই, হয়তো সবাইকে কমেন্টের রেসপন্স দেওয়া হয় না, তবে আজকে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই করো। আমি তোমাদের মানে কমেন্টগুলো আমি কি রোববারের মধ্যে গো থ্রু করার চেষ্টা করবো, করে আমি তোমাদের নামগুলো অ্যানাউন্স করে দেবো, ঠিক আছে? কমিউনিটি ট্যাব ফলো করে নেবে, সেখানে আপডেট পেয়ে যাবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।